শুরুটা ভালোই করেছিল বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস এবং তানজিদ হাসান। এদিন সাকিব আল হাসান না খেলার কারণে বাংলাদেশের অধিনায়কত্ব করছিলেন নাজিবুল হোসেন শান্ত। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের ক্যাপ্টেন। ব্যাট করতে নেবে ওপেনিং পার্টনারশিপে 93 রান যোগ করে বাংলাদেশের দুই ওপেনার। ওপেনার তানজিদ হাসান 3টি 6 এবং 5টি 4 সাহায্যে 40 বলে 51 রান করেছেন। আর এক ওপেনার লিটন দাস 82 বলে 66 রান করেছেন। এছাড়া মুশফিকুর রহিম করেছে 38 রান, 3টি 6 এবং 3টি 4 সাহায্যে 34 বলে 46 রান করেছেন মোহাম্মদুল্লাহ। 50 ওভার ব্যাটিং করে বাংলাদেশের সংগ্রহ ছিল 8 উইকেটে 256। ভারতের হয়ে জসপ্রীত বুমরা পেয়েছেন 2টি উইকেট, মোহাম্মদ সিরাজ পেয়েছেন 2টি উইকেট, রবীন্দ্র জাদেজা পেয়েছেন 2টি উইকেট, 1টি করে উইকেট পেয়েছেন শার্দুল ঠাকুর এবং কুলদীপ যাদব। রান তাড়া করতে নেমে প্রথমটা দুর্দান্ত শুরু করে ইন্ডিয়ার দুই ওপেনার। ওপেনার রোহিত শর্মা 2টি 6 এবং 7টি 4 সাহায্যে করেছেন 40 বলে 48 রান। সুমন গিল 2টি 6 এবং 5টি 4 সাহায্যে করেছেন 55 বলে 53 রান। এরপরে 3 নম্বরে ব্যাটিং করতে আসেন বিরাট কোহলি। তার দুর্দান্ত ব্যাটিংয়ে একবারের জন্য মনে হয়নি ভারত ম্যাচটি হারতে পারে। প্রথম থেকে অসাধারণ ব্যাটিং করে ওয়ানডে ক্রিকেটের ক্যারিয়ারে 48তম সেঞ্চুরি করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন কিং কোহলি। শেষ পর্যন্ত 8 ওভার 3 বল হাতে রেখেই জয়ের দোরগোড়ায় পৌঁছে যায় ভারতীয় দল। এই মুহূর্তে বিশ্বকাপের 4টি ম্যাচ খেলে 4টিতে জয়লাভ করে পয়েন্ট টেবিলের 1 নম্বরে ভারতীয় দল। আর 4টি ম্যাচ খেলে 3টিতে হেরে এবং 1টিতে জয়লাভ করে বাংলাদেশ রয়েছে পয়েন্ট টেবিলের 7 নম্বরে।